কৃষ্ণ সাগরে কার্গো জাহাজের রাশিয়ার হামলায় ব্যাপক উত্তেজনা। আরো বিস্তারিত জানিয়ে দিব। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় দুই ফিলিস্তিনি নিহত। এবার পোল্যান্ড সীমান্তের কাছে বড় ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার। রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করল ইউক্রেন। আরো জানিয়ে দিব, দুই কোরিয়ার পাল্টাপাল্টি অবস্থানে কোরীয় উপদ্বীপে চরম উত্তেজনা। এদিকে রাশিয়ার বোমারু বিমান তারাতে টাইফুন ফাইটার জেট পাঠালো যুক্তরাজ্য। রাশিয়ায় গ্যাস স্টেশনে বিস্ফোরণে নিহত 27, আহত অন্তত 100 জন। এবং সর্বশেষ জানিয়ে দিব, লেবাননে আগ্রাসন চালালে ইসরায়েলকে প্রস্তর যুগে পাঠানো হবে সাইয়েদ নাসরুল্লাহর হুঁশিয়ারি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার কৃষ্ণ সাগরে কার্গো জাহাজে রাশিয়ার হামলায় ব্যাপক উত্তেজনা। কৃষ্ণ সাগরে একটি কার্গো জাহাজে রুশ বাহিনীর গুলির ঘটনাকে কেন্দ্র করে সেখানে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এর পাল্টা পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে ইউক্রেন। দেশটির অভিযোগ, এর মধ্য দিয়ে কৃষ্ণ সাগরে নৌযান চলাচলে নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে। কৃষ্ণ সাগর হয়ে ইউক্রেনের শস্য রপ্তানির জন্য জাতিসংঘ সমর্থিত একটি চুক্তি থেকে সম্প্রতি বেরিয়ে যায় রাশিয়া। এরপর রাশিয়া ঘোষণা দেয়, কৃষ্ণ সাগর হয়ে ইউক্রেন অভিমুখে যাওয়া যে কোনো জাহাজকে তারা সামরিক স্থাপনা হিসেবে বিবেচনায় নিয়ে হামলা চালাবে। এই ঘোষণার পর রোববার ইউক্রেনের ইসমাইল বন্দর অভিমুখী তুরস্কের একটি কার্গো জাহাজকে সতর্ক করতে গুলি বর্ষণ এবং পরে জাহাজটিতে তল্লাশি চালায় রাশিয়ার নৌবাহিনী। সোমবার রাশিয়ার এই আচরণের নিন্দা জানায় ইউক্রেন। এক বিবৃতিতে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এসব পদক্ষেপের মধ্য দিয়ে কৃষ্ণ সাগরে নৌযান চলাচলের স্বাধীনতা এবং বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা হুমকির মুখে ফেলছে রাশিয়া। এছাড়া রোববার দিবাগত রাতে ওড়িশা অঞ্চলে তিন দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। তবে সবকটি হামলায় প্রতিহত করার দাবি করেছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী। গতকাল বার্তা আদান প্রদানের অ্যাপ টেলিগ্রামে ইউক্রেনের অপারেশনাল কমান্ডো সাউথ বলেছে, রাতে 15টি ড্রোন এবং সাগর থেকে নিক্ষেপ করা 8টি ক্যালিবার ক্ষেপণাস্ত্র দিয়ে ওড়িশা অঞ্চলে তিন দফা হামলা চালায় শত্রুরা। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সবকটি হামলা প্রতিহত করেছে। তবে ক্ষেপণাস্ত্রে ধ্বংস অবশেষ পরে একটি ছাত্রাবাস ও একটি সুপারমার্কেট ক্ষতিগ্রস্ত হয়েছে। সাম্প্রতিক হামলা প্রসঙ্গে গতকাল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়া যে অপরাধ করেছে তার সমুচিত জবাব দেওয়া হবে। আবার অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় দুই ফিলিস্তিনি নিহত। অধিকৃত পশ্চিম তীরের জেরিকো শহরের শরণার্থী শিবিরে অভিযান চালিয়ে দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। মেডিকেল সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। জেরিকো হাসপাতালের পরিচালক মঙ্গলবার রয়টার্সকে বলেন, বুকে গুলি নিয়ে দুই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়। ওই এলাকার বাসিন্দারা জানিয়েছেন, ইসরায়েলি বাহিনীর সঙ্গে সশস্ত্র সংঘর্ষ হয়। তবে নিহত দুই ব্যক্তি সংঘর্ষে জড়িত ছিলেন কিনা তা জানা যায়নি। এক ঘন্টারও কম সময় ধরে এই অভিযান চলে বলে জানিয়েছেন বাসিন্দারা। অধিকৃত পশ্চিম তীরের শরণার্থী শিবিরে ইসরায়েলি অভিযানের মধ্যে গত কয়েক মাস ধরে সহিংসতা আরো বেড়েছে। ফিলিস্তিনি গ্রামে ইহুদি বসতি স্থাপনকারীদের প্রাণঘাতী হামলা এবং ইসরায়েলিদের উপর ফিলিস্তিনি রাস্তায় হামলায় বেড়েছে। সূত্র আল জাজিরা। এবার পোল্যান্ড সীমান্তের কাছে বড় ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার। এবার ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে দুটি অঞ্চলের উপর বড় আকারের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। প্রায় 17 মাস আগে গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এরপর থেকে রাশিয়া মূলত দেশটির পূর্ব ও দক্ষিণে জমি বেদখল করার চেষ্টা চালিয়ে এসেছে। এছাড়া রাজধানী কিয়েভ সহ বিভিন্ন শহরের উপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা তো চলছেই। এতদিন ইউক্রেনের পশ্চিম অংশের যুদ্ধের তেমন আস পাওয়া যায়নি। এবার পশ্চিমের লাবিব ও উত্তর পশ্চিমের ভোলিন অঞ্চলের উপর জোরালো ক্ষেপণাস্ত্র হামলায় একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক মানুষ আহত হয়েছে বলেও খবর পাওয়া গেছে। লাবিব শহরের মেয়র আন্দি সদবি বলেন, ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা কাজে লাগিয়ে একাধিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা সম্ভব হলেও কয়েকটি শহরে আঘাত হেনেছে। কমপক্ষে একটি জ্বলন্ত বহুতল বাসভবন থেকে মানুষকে উদ্ধার করতে হয়েছে। পোল্যান্ডের সীমান্তের কাছে অবস্থিত ওই শহরে গত জুলাই মাস পর্যন্ত রাশিয়ার হামলা ঘটেনি। সে মাসে একটি ক্ষেপণাস্ত্র হামলায় 10 জন নিহত হয়। লাবিবের উত্তরে পোল্যান্ড সীমান্তের কাছে ভোলিন অঞ্চলেও রুশ হামলা বিরল ঘটনা। এর ফলে কমপক্ষে 2 জন আহত হয়েছে বলে আঞ্চলিক রাজধানী লুতস্কের মেয়র জানিয়েছেন।
রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিতের দাবি করলো ইউক্রেন। ওডেসার আকাশে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করেছে ইউক্রেন। ওডেসাকে লক্ষ্য করে চালানো রাশিয়ার তিনটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করে দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী। এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে একটি ছাত্রাবাস ও সুপারমার্কেট। কৃষ্ণ সাগর উপকূলে দেশটির দক্ষিণ অঞ্চলে মস্কোর একের পর এক হামলা চালানোর ক্ষেত্রে এটি ছিল সর্বশেষ ঘটনা। সোমবার ইউক্রেনের সামরিক বাহিনী এ কথা জানিয়েছে খবর এএফপির। টেলিগ্রাম বার্তায় অপারেশনাল কমান্ডো সাউথ লিখেছে, শত্রুরা রাতে ওডেসা অঞ্চলে তিনবার হামলা চালিয়েছে। তারা এসব হামলা চালাতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। সামরিক বাহিনী জানায় ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী সব হামলা প্রতিহত করেছে, তবে এগুলোর ধ্বংস অবশেষ পরে ওডেসা শহরের কেন্দ্রে একটি ছাত্রাবাস এবং একটি সুপারমার্কেট ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে তিনজন শ্রমিক আহত হন। গত মাসে মস্কো একটি চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে রাশিয়া এবং ইউক্রেন কৃষ্ণ সাগরে হামলা জোরদার করেছে। চুক্তিটি সংঘাত চলাকালে কিয়েভকে নিরাপদে তাদের শস্য রপ্তানির সুযোগ করে দিয়েছিল। চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে মস্কো ওডেসা অঞ্চলের বিভিন্ন বন্দর লক্ষ্য করে হামলা চালায়, আর এসব বন্দর ইউক্রেনের শস্য রপ্তানির জন্য গুরুত্বপূর্ণ ছিল। দুই কোরিয়ার পাল্টাপাল্টি অবস্থানে কোরীয় উপদ্বীপে চরম উত্তেজনা। দুই কোরিয়ায় চলছে উত্তেজনার পারদ। মাত্র কয়েক মাসের ব্যবধানে আবারও কোরীয় উপদ্বীপে বড় সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। আর এই মহড়াকে হুমকি বিবেচনা করে ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। একদিকে উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, অন্যদিকে দক্ষিণ কোরিয়া আর যুক্তরাষ্ট্রের সামরিক মহড়া। দুই পক্ষের পাল্টাপাল্টি এমন অবস্থান জটিল করে তুলেছে পরিস্থিতি। এর মধ্যেই কোরীয় উপদ্বীপে আবারও সামরিক মহড়া শুরুর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। বলা হচ্ছে এ যাবৎকালের সবচেয়ে বড় এই মহড়ায় ব্যবহার করা হবে অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জামের পাশাপাশি পরমাণু অস্ত্রবাহী বোমারও বিমানও। উলচি ফ্রিডম গার্ডিয়ান নামের গ্রীষ্মকালীন এ মহড়া 21 আগস্ট শুরু হয়ে শেষ হবে 31 আগস্ট। উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকি মোকাবেলায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্র চুক্তির পরই এমন ঘোষণা দিল সিওল। দক্ষিণ কোরিয়ায় মার্কিন বাহিনীর মুখপাত্র ইসাক এল টেইলর বলেন, এবারের মহড়া খুবই কঠিন এবং বাস্তবধর্মী হবে। আমাদের মিত্রদের সঙ্গে কিভাবে নিরাপত্তা ব্যবস্থা আরো শক্তিশালী করা যায় সে বিষয়টি প্রাধান্য পাবে। সাম্প্রতিক যুদ্ধ এবং সংঘাত থেকে আমরা যে শিক্ষা নিয়েছি সেগুলো নিয়েও এই মহড়ায় কাজ করব। রাশিয়ার বোমারু বিমান তাড়াতে টাইফুন ফাইটার জেট পাঠালো যুক্তরাজ্য। রাশিয়ার বোমারু বিমান তাড়াতে টাইফুন ফাইটার জেট পাঠিয়েছে যুক্তরাজ্যের বিমান বাহিনী। সোমবার যুদ্ধবিমান নিয়ে তারা করা ছবি প্রকাশ করে ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্স। খবর বিবিসির। আর এএফ এর দাবি, ন্যাটোর নজরদারির আওতায় থাকা উত্তর অঞ্চলীয় সমুদ্র সীমার আকাশে অনুপ্রবেশের চেষ্টা করে রাশিয়ার দুটি সামুদ্রিক টহল বিমান টুপোলেভ 2142 উপস্থিতি টের পেয়ে সোসি মাউথ বিমান ঘাটি থেকে পাঠানো হয় টাইফুন ফাইটার জেট। রাশিয়ার এমন চেষ্টার নিন্দা জানায় আরএএফ। যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনীর মন্ত্রী জেমস হেপি বলেন, যুক্তরাজ্যের আকাশ সীমার উপর সর্বদা নজরদারি রাখে আরএএফ। দেশকে সুরক্ষিত রাখতে দ্রুত নোটিশে পদক্ষেপ নিতে সর্বদা প্রস্তুত তারা। ফাইটার জেটগুলো এখন তাদের ঘাটিতে ফিরে এসেছে বলে জানিয়েছেন তিনি, তবে এ বিষয়ে মস্কোর তরফ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, 2021 সালের নভেম্বরে রাশিয়ান 2160 এক জোড়া বোমারু বিমানকে আটকানোর জন্য লঞ্চ করা হয়েছিল টাইফুন ফাইটার জেট। ন্যাটোর এয়ার পুলিশিং এলাকায় কাজ করছিল তারা। এদিকে রাশিয়ায় গ্যাস স্টেশনে বিস্ফোরণে নিহত 27 জন, আহত অন্তত 100। রাশিয়ার ককেসাস প্রজাতন্ত্রের দাস্তে গানে একটি গ্যাস স্টেশনে সোমবার বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এতে 27 জন নিহত এবং 100 জনের বেশি আহত হয়েছেন। রাশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে বলেছে, রাজধানী দাগেস্তানে কাস্পিয়ান সাগর উপকূলে মাখাসকালায় এই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাশিয়ার দৈনিক পত্রিকা ইজবেস্তিয়ার খবরে টেলিগ্রামে একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানানো হয়েছে, পেট্রোল স্টেশনে যেখানে গাড়ি পার্ক করে রাখা হয়েছে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী বলেন, বিস্ফোরণের পর সবকিছু আমাদের হাতের উপর এসে পড়ে, আমরা তখন কিছুই দেখতে পাচ্ছিলাম না। টেলিগ্রামে রিয়ান অবস্থি সংবাদ সংস্থার পোস্ট করা একটি ভিডিওতে বিধ্বস্ত একটি ভবন থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। রাশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় বলেছে, আগুন 600 বর্গমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে।
লেবাননে আগ্রাসন চালালে ইসরায়েলকে প্রস্তর যুগে পাঠানো হবে সাইয়েদ নাসরুল্লাহর হুঁশিয়ারি। লেবাননে আবার আগ্রাসন চালালে ইহুদিবাদী ইসরায়েলকে প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ। তিনি গতকাল 2006 সালে 33 দিনের যুদ্ধের ইসরায়েলের পরাজয়ের 17তম বার্ষিকীতে দেওয়া এক ভাষণে এ হুমকি দিয়েছেন। ইসরায়েলের যুদ্ধমন্ত্রী সম্প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন, নতুন করে যুদ্ধ শুরু হলে ইসরায়েলি সেনারা লেবাননকে প্রস্তর যুগে পাঠিয়ে দেবে। হিজবুল্লাহ নেতা তার ভাষণে দৃশ্যত ওই বক্তব্যের জবাব দিয়েছেন। টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ভাষণে সাইয়েদ নাসরুল্লাহ বলেন, এ ধরনের সম্ভাব্য যুদ্ধে লেবানন ও প্রতিরোধ অক্ষ কি করতে পারে সেটি গুরুত্বপূর্ণ বিষয়। ইহুদিবাদী নেতাদের পাশাপাশি তাদের কমান্ডারদের এ তথ্য ভালোভাবে জানা আছে, কিন্তু তারা গণমাধ্যমে মহড়া দিতে চায় যার কোনো মূল্য আমাদের কাছে নেই। তিনি আরো বলেন, আমরা শত্রুর কমান্ডারদের শুধু একটি কথাই বলতে চাই, যদি তোমরা লেবাননের বিরুদ্ধে নতুন করে কোনো যুদ্ধে জড়াও তাহলে তোমাদেরকেও প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়া হবে। হিজবুল্লাহ মহাসচিব বলেন, লেবাননের সঙ্গে যুদ্ধে পরাজিত হওয়ার 17 বছর পরও ইহুদিবাদী ইসরায়েল তার সেনাবাহিনীর ক্ষতিগ্রস্ত ভাবমূর্তি পুনরুদ্ধার করতে পারেনি। তিনি বলেন, ইসরায়েলি সেনাবাহিনী বর্তমানে অতীতের যে কোনো সময়ের তুলনায় দুর্বল অবস্থানে রয়েছে। সূত্র পার্স টুডে।